আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হোমমেড একরকম সন্দেশ রেসিপি শেয়ার করব। ঘরে প্রত্যেক দিনে রোজ আসে যে দুধ, তার থেকে জমিয়ে এই সন্দেশটা করতে পারেন খুব সহজে, একদম সহজ উপায়ে এবং অল্প সময়ে। হাফ লিটার দুধ আমি ছানা করে নিয়েছি, ছানা করে নেওয়ার পর ওটা ছেঁকে নিয়েছি ছাঁকনিতে এবং ঠান্ডা জল দিয়ে ওটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ লিটার দুধে হাফ লেবুর রস দিয়ে আমি এই ছানাটা কেটে নিয়েছি। খুব ভালো করে ছানাটা ধুয়ে নিলাম, ধুয়ে এটাকে ছাঁকনির মধ্যেই জল ঝরাতে রেখে দিলাম। কড়ায় হাফ লিটার দুধ গরম করতে দিলাম। হাফ লিটার দুধের ছানা কেটেছি আর হাফ লিটার দুধ কড়ায় গরম করতে দিলাম। এটাকে শুকিয়ে আমি বা ঘন করব, জলটা টেনে নিয়ে এটাকে ঘন করব ক্ষীরের মতো। লো সিমে এটা ফুটিয়ে ফুটিয়ে আস্তে আস্তে এটাকে ক্ষীরের মতো ঘন করে নিলাম। হাফ লিটার দুধে সাদা যে কন্টেনার বাটিগুলো, যেটা মাপ হিসাবে নিই, সাদা নর্মাল যেগুলো আমরা রেস্টুরেন্টের বাটিগুলো পাই না, সেই সাদা বাটিগুলো, এগুলোর হাফ বাটি চিনি আমি এতে দিয়ে দিলাম। চিনি আর দুধ দিয়ে এটাকে আবার একটু পাকালাম। মোটামুটি যখন কিছুটা শুকিয়ে এসেছে, হাফ লিটার দুধের ছানাটা এই ক্ষীরের মধ্যে মিশিয়ে দিলাম। এবার ক্ষীর দুধ আর ছানাটা, এর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে রেখেছি, সব একসাথে খুব ভালো মতো পাকিয়ে নিলাম এবং পুরো দুধ ছানা চিনি একসাথে শুকনো মণ্ডের মতো তৈরি করব। দেখুন আমি সমানে নাড়া দিয়ে যাচ্ছি, কেন নিচে যেন না লেগে যায়। ছানা দুধ চিনি একসাথে পাকিয়ে একটা মণ্ডের মতো তৈরি করলাম। মণ্ড রেডি। এবার একটা থালার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এই মণ্ডটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে চৌকো শেপে আমি কেটে নেব। মণ্ডটা দেওয়ার পর হাতে সামান্য একটু ঘি নিয়ে এগুলোর আকৃতি দেব। এর ওপরে আমি একটু এই মণ্ডের ওপরে আমি চৌকো আকৃতির হাত দিয়ে করে নিয়েছি, মানে প্লেটের মধ্যে একটা চৌকো শেপে এটাকে রেখে আমি তারপর কাটবো। এর উপরে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি, পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি। আর শেপটা দেখুন, আমি চৌকো আকৃতির মোটামুটি এটাকে হাত দিয়ে ওই শেপে এনেছি। হাত দিয়ে চেপে চেপে আমি এই শেপটা এনেছি। আর পেস্তা বাদামগুলো যে এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, সেটা একটু চেপে এর মধ্যে বসিয়ে দিলাম। এটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, কেননা এটা আমি পাকিয়ে একদম শুকনো করে নিয়েছি। এইবার এটাকে ছুরি দিয়ে একটু নরম থাকতে এটা কেটে ফ্রিজে ঢুকিয়ে দেবেন। একটু নরম থাকতেই কেটে দিলে শেপগুলো খুব ভালো হয়। চৌকো চৌকো পিস করে এটা আমি কেটে নিলাম। এরপর এগুলো টুকরোগুলো আলাদা করে বার করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। তাহলে জিনিসটা একদম স্কোয়ার শেপে মোটামুটি চলে আসবে এবং সন্দেশটা খুব শক্ত আকারের হয়ে যাবে।
চৌকো শেপে কেটে নিয়েছি। দেখাচ্ছি এগুলো কেমন হয়। একটা প্লেটে এগুলোকে আমি আলাদা করে তুলে নিলাম। ঠিক এই রকম হয়েছিল দেখতে, চৌকো শেপ দিয়েছিলাম আর কিছুটা গুঁড়ো ছিল, এই রকম দেখতে হয়েছিল। দারুণ খেতে, অবশ্যই বাড়িতে একবার করবেন। এটা ফ্রিজে তারপর একটু তুলে রেখে দেবেন। ঘরোয়া জিনিস দিয়ে খুব অল্প সময়ে তৈরি এই সন্দেশ, দারুণ স্বাদের, কিছুটা কলাকাঁদের মতো খেতে হয়। ছানা দুধের মিশ্রণে পেস্তা বাদাম আছে, দারুণ সুন্দর, বাচ্চাদের অতি প্রিয় এটা। অবশ্যই বাড়িতে একবার করবেন, কমেন্টসে জানাবেন। আজকের মতো টাটা।